এই আয়াতটি রয়েছে সূরা আল হিজর এর 99 নম্বর আয়াত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলছেন যে তুমি ইবাদত করতে থাকো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকো, তুমি আল্লাহ রাব্বুল আলামিন এর বর্ষতা স্বীকার করতে থাকো। হাত্তা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু না চলে আসে, অর্থাৎ মৃত্যু অবধি তুমি তোমার প্রতিপালকের ইবাদতে মগ্ন থাকো, মৃত্যু অবধি তোমার রবের ইবাদত করতে থাকো। সম্মানিত দিনই ভাই ও বোনেরা, মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে অনুগ্রহ, দয়া, অনুকম্পা, এগুলো একজন মুমিন ব্যক্তি দুনিয়ার জীবনে অর্জন করে পরকালীন জীবনে তার নাজাতের ফয়সালা করিয়ে নেবে, এটাই তো হলো একজন মুমিন ব্যক্তির চাওয়া এবং পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাস, ফজিলতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস এবং মুসলিম জাতির জন্য নিয়ামতপূর্ণ একটি মাস হিসেবে, উপহার হিসেবে প্রদান করেছেন মাহে রমজান মাস। এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই জন্যই যে একজন ব্যক্তি যেন তাকওয়া অর্জন করতে পারে, একজন ব্যক্তি যেন পরহেজগারিতা অর্জন করতে পারে। পরহেজগারিতা মানে ভালো এবং মন্দ, ন্যায় এবং অন্যায়, জায়েজ এবং না জায়েজ, হারাম এবং হালাল, এর মাধ্যমে নিজের ব্যক্তি জীবনকে পরিচালিত করবে, উভয়ের মাঝে পার্থক্য নির্ণয় করে জীবনকে পরিচালিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের যে শেষ দশক, এই শেষ দশকের গুরুত্ব, তাৎপর্য এত বেশি, এত অধিক হারে তিনি মানব জাতিকে জানাচ্ছেন, মানব জাতি যেন রমজানের এই শেষ দশককে গুরুত্বের সাথে গ্রহণ করে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই শেষ দশকের মধ্যে এমন একটি রজনী রেখে দিয়েছেন যেই রজনী, আল্লাহ আকবার, 1000 এর বছরের চাইতেও উত্তম একটি রজনীর ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে কদরের রজনীতে অবতীর্ণ করে তিনি তার গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তিনি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি ইহাকে, অর্থাৎ এই মহাগ্রন্থ আল কোরআনকে কদরের রজনীতে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন সেই কদরের রজনীটি কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই রজনীটি হচ্ছে 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকের গুরুত্বকে এত গভীরভাবে তিনি উপলব্ধি করেছেন, এত গভীরভাবে তিনি নিয়েছেন, যা অন্য কোনো মাস অথবা অন্য কোনো সময়ে সেরকম গুরুত্ব তাৎপর্যের সাথে তিনি দিনকে গ্রহণ করেননি। সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যারা সিয়াম সাধনায় মত্ত, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন এর ক্ষমা পাওয়ার অধীর আগ্রহ নিয়ে ইবাদত করি, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ যে একজন ব্যক্তি ইতিকাফ করবে। ইতিকাফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জনে সহায়ক ভূমিকায় নেমে পড়বে, যেমনিভাবে নেমে পড়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের যে গুরুত্ব দিয়েছিলেন সেটা হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কাছে উপস্থাপন করে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর শেষ দশকের গুরুত্ব তাৎপর্য তিনি এভাবে উপস্থাপন করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশর يجتهدوا في عشر الأواخر ما لا يجتهدوا في غيره الله رسول صلى الله عليه وسلم شبرك عائشة رضي الله تعالى عنها تني بولتين جي الله رسول صلى الله عليه وسلم رمضان الشيش دوشوكي تني جيبابي شوچشتو হয়ে পড়তেন جيبابي تني عبادت مغنو হয়ে পড়তেন جيبابي تني শেষ দশককে তাৎপর্যের সাথে গ্রহণ করতেন মা লা ইয়াজতাহিদু তিনি প্রচেষ্টা চালাতেন না সচেষ্ট হতেন না মিন গায়রি অন্য সময়ে অন্য দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ব্যক্তিগতভাবেই যে তিনি ইতিকাফ করতেন ব্যক্তিগতভাবেই যে তিনি শুধুমাত্র রমজানের শেষ দশককে গুরুত্বের সাথে নিতেন বিষয়টি এরকম নয় কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যেরকম ভাবে রমজানের শেষ দশকে ইবাদতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার প্রচেষ্টা চালাতেন তিনি তার পরিবারবর্গ আহালদেরকে নিয়েও তিনি শেষ দশকের গুরুত্বে তিনি ইবাদতে লেগে যেতেন এই কথাটাও হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচেষ্টাগুলোকে আমাদের সামনে তিনি এভাবে উপস্থাপন করেছেন যে ইদা দাখালাল আশর যখন রমজানের শেষ দশক চলে আসত আহিয়াল লাইলা তিনি রাত্রি জাগরণ করতেন ওয়া আইকাদা আহলা তিনি তার পরিবার বর্গকে জাগিয়ে রাখতেন জাগিয়ে দিতেন ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার এবং তিনি পরিশ্রম করতেন কঠিনভাবে আর এই পরিশ্রমের ফলশ্রুতি হিসেবে তিনি তার তহবনকে লুঙ্গিকে কোমর বন্ধনীকে অনেক শক্তভাবে বেঁধে নিতেন তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যে শেষ দশক এই শেষ দশককে এতই গুরুত্বের সাথে তিনি নিয়েছেন এতই গুরুত্বের সাথে তিনি গ্রহণ করেছেন যেন এই দশ রজনী এই দশ দিন কোনো অবস্থাতেই যেন অবহেলা অথবা অবজ্ঞা অথবা তুচ্ছতাচ্ছিল্য অথবা সামান্য উদাসীনতা বিভিন্ন কিছু যা এই দশ দিনকে গুরুত্বহীনতার দ্বারপ্রান্তে নিয়ে যায় এরকম কিছুই তিনি করতেন না বরং সচেষ্ট থাকার মাধ্যমে নিজে তিনি ইবাদতে মগ্ন হয়ে যেতেন সাথে সাথে তিনি তার পরিবার বর্গকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে মগ্ন হয়ে যেতেন সম্মানিত দীনী ভাই ও বোনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যে ইতিকাফ এর গুরুত্ব প্রদান করেছেন রমজানের শেষ দশকে যে লাইলাতুল কদর রয়েছে এই লাইলাতুল কদরকে পাওয়ার নিমিত্তে তিনি রাত্রি জাগরণ করতেন এরকম হাদিস অগণিত রয়েছে অসংখ্য রয়েছে তো সব হাদিস উপস্থাপন করার সুযোগ নেই তারপরেও শুধুমাত্র দুই একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন কালাত কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইতিকাফ সম্পর্কে বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আওয়াখিরা মিন রমাদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন অতএব প্রিয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী উদার্ত আহ্বান জানাব রমজানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি রমজানের শেষ দশককে যেন আমরা প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটি মুমিন মুমিনাত ইবাদতের গুরুত্বকে উপলব্ধি করে আমরা যেন
আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি কামনায়, আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা যেন সচেষ্ট হতে পারি। যার যেরকম ভাবে সুযোগ রয়েছে, যে যেরকম ভাবে আমরা পারবো, ইতিকাফ করার মাধ্যমেই হোক অথবা স্ব স্ব স্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জনে ইবাদতে মগ্ন থেকে ভালো কাজ, কল্যাণমূলক কাজ সম্পাদনের মাধ্যমে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন এর মহিমান্বিত সিয়াম সাধনার শেষ দশককে আমরা যেন বরণ করে নিতে পারি, আমরা যেন ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। আমরা যেন সেই মহিমান্বিত রজনী, কদরের রজনীকে আমরা যেন আমাদের জীবনে পেয়ে যাই, আর পেয়ে যাওয়ার মাধ্যমে 1000 মাসের 1000 বছরের চাইতেও যে শ্রেষ্ঠত্ব এবং প্রাপ্তি সওয়াব পূর্ণ আমরা যেন সেটা অর্জন করতে পারি। আমরা আমাদের জীবনে অনেক পাপ পঙ্কিলতায় জড়িয়ে পড়ি, আমরা অনেক অপরাধ করে ফেলি, সেই সমস্ত অপরাধের মার্জনা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ইতিকাফ করার মাধ্যমে, ইতিকাফ এর মধ্য দিয়ে কদরের রজনীকে পাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন একজন একজন নিষ্পাপ মানুষ হিসেবে আমাদেরকে মৃত্যুদান করেন, ইসলাম ঈমানের সাথে যেন আমরা পরলোক গমন করতে পারি, মৃত্যুকে বরণ করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে বিষয়ে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন।